কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল ভারতীয় জি বাংলা চ্যানেলের সারেগামা রিয়েলিটি শোতে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমীদের মাঝে সাড়া জাগিয়েছেন তিনি। এই শিল্পীর জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে। সারেগামা সঙ্গীত প্রতিযোগিতার সুবাদে স্বল্প সময়ে দেশে ও বিদেশের জনপ্রিয় হয়ে উঠেছেন, কেমন উপভোগ করছেন? উত্তরে নোবেল বললেন, আমাকে গাইতে হবে, বেঁচে থাকতে হবে গানের মাধ্যমে, এর জন্য সবার সামনে তুলে ধরতে হবে নিজের সেরা গায়কী, তাই গান গাওয়া ছাড়া আলাদা করে কিছুই ভাবি না। গানের সুবাদে এত মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, এই প্রাপ্তি বা অনুভূতির কথা কাউকে বলে বোঝাতে পারবো না। নাচ গান অভিনয় যে কাজই হোক না কেন, তা যদি জনপ্রিয়তা এনে দেয় তাহলে সেটি কাজের অনুপ্রেরণা যোগায়, সেই সঙ্গে বাড়িয়ে দেয় কাজের প্রতি দায়িত্ববোধ। এজন্য সারেগামা আমাকে যে পরিচিতি এবং দর্শক শ্রোতার ভালোবাসা এনে দিয়েছে তা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। ভক্তদের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, সে লক্ষ্যে আমাকে গাইতে হবে নতুন গান এবং সঙ্গীতের নানা আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে হবে, এটাই আমি মনে করি। আজকের অবস্থান নিয়ে কখনো ভেবেছিলেন? উত্তরে নোবেল বললেন, সারেগামাতে অংশ নেওয়ার পর কি হবে, কত দূর যেতে পারবো, আমার গায়কী কজনের ভালো লাগবে, শিল্পী হিসেবে কোনো অবস্থান তৈরি হবে কিনা তা নিয়ে সত্যি ভাবিনি। প্রতিযোগিতায় নিজের সেরা গায়কী তুলে ধরবো এটাই ছিল লক্ষ্য, তাই বলে কোনো স্বপ্ন ছিল না তা নয়, এখনও আকাশছোঁয়া স্বপ্ন দেখি। নিজের সেরা গায়কী আর দর্শক শ্রোতার প্রত্যাশা পূরণের মধ্য দিয়েই এই স্বপ্ন সত্যি করা সম্ভব বলে মনে করি। আজকের অবস্থান নিয়ে সারেগামার বিচারকদের প্রশংসায় সিদ্ধ হয়েছেন, তারা কি আপনাকে নিয়ে কাজ করার কথা কখনো বলেছেন? উত্তরে নোবেল বললেন, সঙ্গীত পরিচালক এবং সারেগামার বিচারক শান্তনু মৈত্র একটা গান কম্পোজ করেছেন, সেটা আমার ও মোনালি ঠাকুরের দ্বৈতকণ্ঠে রেকর্ড করবেন বলে শুনেছি, কিন্তু এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো কথা হয়নি। যারা এই রিয়েলিটি শোর বিচারক তারা সবাই বড় মাপের শিল্পী ও সঙ্গীত পরিচালক, তাদের সঙ্গে কাজ করতে পারা যে কোনো প্রতিযোগীর জন্যই আনন্দের বিষয়। কদিন আগে অনুপম রায়ের সুরে কলকাতায় বিঞ্চিদা ছবিতে প্লেব্যাক করলেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা? উত্তরে নোবেল বলল, অনুপম রায় ভারতের অসম্ভব জনপ্রিয় শিল্পী, সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার, এমন একজন বড় মাপের সুরকারের সঙ্গে কাজ করেছি এটা ভুলেও মনে হয়নি। গান রেকর্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তার আচরণ ছিল কলেজের বড় ভাইয়ের মতো, যেন আমরা একে অপরের অনেক দিনের চেনা। এ কারণেই আমার মনের ভেতর গানটি রেকর্ড করার সময় বিন্দুমাত্র নার্ভাস লাগেনি। গান নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি? উত্তরে নোবেল বলল, আমাকে গাইতে হবে, বেঁচে থাকতে হবে গানের মাধ্যমে, এর জন্য সবার সামনে তুলে ধরতে হবে নিজের সেরা গায়কী, তাই গান গাওয়া ছাড়া আলাদা করে কিছুই ভাবি না। Press the subscribe button and bell icon and never miss another update.